আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইন ক্লাসের শিক্ষার্থীদের জানাচ্ছি সুস্বাগতম তোমরা সবাই কেমন আছ আশা করি ভালো আছ আমিও ভালো আছি এই করোনাকালীন পরিস্থিতিতে আমাদেরকে ঘরে বসেই আমাদের নির্দিষ্ট পাঠ শেষ করতে হবে অর্থাৎ যার যে সিলেবাস রয়েছে যেসব বিষয়ের সিলেবাস এখনও বাকি রয়েছে তোমরা সেগুলো অবশ্যই কমপ্লিট করছ এ আশা বিশ্বাস রেখে আজকের ভিডিও শুরু করছি আজকের বিডিওর মূল বিষয় হচ্ছে পরিণতি ও সুশাসন বিষয়ের দ্বিতীয় পত্রের মুসলিম লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং উনিশশো চল্লিশ সালের লাহোর প্রস্তাবে মুসলিম লীগের কী ভূমিকা ছিল তোমরা জানো ভারত উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস যা আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে দীর্ঘদিন কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় নাই মুসলমানরা কংগ্রেসের মধ্যে কিছু কিছু মুসলমানদের নেতা থাকলেও তাদেরকে তেমন একটা গুরুত্ব দেয়া হতো না তাদেরকে কাউন্ট করা হতো না তাদের যুক্তি পরামর্শ মাইনাস করেই কংগ্রেসের হিন্দু দলীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা তাদের প্রাধান্য বজায় রাখত তাই মুসলমানরা দীর্ঘদিন ধরে আলাদা একটা রাজনৈতিক দলের শূন্যতা অনুভব করছিলেন আলাদা একটা রাজনৈতিক দল গড়ার কথা চিন্তা ভাবনা করছিলেন আর সেই শুভক্ষণ চলে আসলো উনিশশো সালে উনিশশো সালের আগের যে ঘটনা সে ঘটনা তোমরা জানো উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ এই ঘটনাগুলো মূলত একটার সাথে আরেকটা সম্পর্কিত তাই একটা ঘটনা বিচ্ছিন্নভাবে আলোচনা করার কোনো সুযোগ নেই বঙ্গভঙ্গর কথা তোমরা জানো বঙ্গভঙ্গ বলতে সমগ্র বাংলা প্রদেশকে ভেঙ্গে দুটো ভাগ করা হয়েছিল এবং পূর্ববঙ্গ ও আসাম মিলে করা হয়েছিল একটি প্রদেশ আর পশ্চিমবঙ্গ নামে একটি প্রদেশ করা হয়েছিল যা বর্তমানে পশ্চিমবঙ্গ নামেই রয়েছে আর পূর্ববঙ্গ ও আসাম নামে যে প্রদেশ করা হয়েছিল তা ছিল তার রাজধানী ছিল ঢাকা এই প্রদেশ করার পরেই মুসলমান নেতৃবৃন্দ তারা জেগে উঠেন যে আমাদের আলাদা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার সেই হিসাবে উনিশশো সালের এক অক্টোবর আগাহানের নেতৃত্বে একটি শক্তিশালী মুসলিম প্রতিনিধি দল লর্ড মিন্টুর নিকট পৃথক নির্বাচনের দাবি জানান এ দাবি তিনি নীতিগতভাবে স্বীকৃতি স্বীকৃত হন এর ফলে মুসলিম নেতৃবৃন্দ পৃথক দল গঠনের প্রতি অনুপ্রাণিত হন যেহেতু একটা নির্বাচন আসছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে অবশ্যই দলের প্রয়োজন তাই তারা দলের শূন্যতা অনুভব করেন তাড়াতাড়ি করে দল কীভাবে গঠন করা যায় চিন্তা করতে থাকেন উনিশশো সালের এক শিক্ষা সম্মেলনে মুসলিম নেতৃবৃন্দ একটি রাজনৈতিক দল গঠনের ব্যাপারে তারা ঐক্যমত্যে পৌঁছেন সে অনুযায়ী তিরিশ ডিসেম্বর উনিশশো ছয় নবাব বিকারুল মুলকের সভাপতিত্বে এক বিশেষ অধিবেশনে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয় এভাবেই গঠিত হয় সর্বভারতীয় মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে একটি নতুন ইতিহাস রাজনৈতিক দলের ক্ষেত্রে বিশেষ করে মুসলমানদের প্রার্থন ক্ষেত্রে এটি ছিল প্রথম রাজনৈতিক দল যারা মুসলমানদের স্বার্থ নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করে মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য ব্রিটিশদের প্রতি মুসলমানদের আনুগত্য বৃদ্ধি ব্রিটিশ সরকার গৃহীত কোনো ব্যবস্থা সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হলে তা নিরসন করা এছাড়া রয়েছে মুসলমানদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণে ব্রিটিশ সরকারের সাথে তা বিনীতিভাবে উপস্থাপন তর্ক বিতর্ক করা তাদের যুক্তি সহকারে বুঝানো তাদের দাবিগুলা সম্পর্কে ব্রিটিশ সরকারের সহানুভূতি যাতে পাওয়া যায় সে ব্যাপারে ব্রিটিশ সরকারের নিকট মুসলিম লীগের প্রতিনিধিগণ সেটা উপস্থাপন করবেন সর্বশেষ যে উদ্দেশ্য রয়েছে তা হচ্ছে মুসলমানবাদে অন্যান্য যেসব সম্প্রদায় রয়েছে ভারত উপমহাদেশে তাদের সাথে সদ্ভাব বজায় রাখা সহনশীলতা প্রদর্শন করা মুসলিম লীগের যেসব উন্নয়নমূলক কার্যক্রম রয়েছে এখন আমরা সেগুলো আলোচনা করছি উনিশশো সালের আগে মুসলিম জনগণ ছিল অসংগঠিত তাদের একত্রিত হওয়ার মতো কোনো সংগঠন বা প্ল্যাটফর্ম ছিল না এই সংগঠনের মাধ্যমে তারা তাদের আর্থ সামাজিক ও রাজনৈতিক চাওয়া পাওয়ার কথা সরকারকে জানানোর সুযোগ পায় তাই এটি ছিল তাদের জন্য একটি বিরাট ব্যাপার পৃথক নির্বাচনের দাবি উনিশশো সালের এক অক্টোবর মহামান্য আগা খানের নেতৃত্বে একটি মুসলিম প্রতিনিধি দল সিমলায় বড়লাট লর্ড মিন্টুর সাথে সাক্ষাৎ করে অন্যান্য দাবি দেওয়ার সাথে পৃথক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের দাবি জানান অর্থাৎ হিন্দুদের আলাদা মুসলমানদের আলাদা সংরক্ষ সিট সংরক্ষণ করে নির্বাচনের তারা দাবি জানান মুসলিম লীগের দাবির পরিপ্রেক্ষিতে উনিশশো নয় সালের মোরলি মিন্টুর সংস্কার আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা হয় এটি মুসলমানদের অর্থাৎ মুসলিম লীগের একটা অন্যতম কৃতিত্ব লখনৌ চুক্তি সম্পাদন মাওলানা শওকত আলী মাওলানা মোহাম্মদ আলী মাওলানা আবুল কালাম আজাদ মুসলিম লীগের অন্যতম সাংগঠনিক শক্তি বৃদ্ধিকারী নেতৃবৃন্দের মধ্যে অন্যতম ছিলেন উনিশশো ষোলো সালের ষোলোই ডিসেম্বর লক্ষ্ণ চুক্তি সম্পাদনের মাধ্যমে হিন্দু মুসলিম সম্প্রীতি বৃদ্ধি পায় জিন্নার চৌদ্দ দফা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না এ নামটির সাথে তোমরা অবশ্যই পরিচিত উনিশশো সালে প্রকাশিত নেহেরির রিপোর্ট মুসলমানদের স্বার্থ রক্ষা করেনি অর্থাৎ এই রিপোর্টের কথা অনেকেই বলেন যে রিপোর্টে কি ছিল রিপোর্টের মাধ্যমে হিন্দু জনসাধারণ বলা বলি করতে থাকে যে এই উপমহাদেশে শুধুমাত্র দুটি দল রয়েছে একটি হচ্ছে ব্রিটিশ আরেকটি হচ্ছে কংগ্রেস অর্থাৎ মুসলমান অথবা মুসলিম লীগ এ দলগুলোর কথা এ তাদের স্বার্থের কথা তখন চিন্তা ভাবনা করা হয়নি এই পরিপ্রেক্ষিতে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না নেহেরু রিপোর্টের প্রতিবাদে মুসলমানদের স্বার্থে চৌদ্দ দফা দাবি পেশ করেন সর্বভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা মুসলিম লীগ নেতৃবৃন্দ বুঝতে পারে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন বাস্তবায়ন হলে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রদেশ ও রাজ্যগুলো নিয়ে যে রাষ্ট্র হবে তাতে মুসলমানরা হয়ে পড়বে পরাধীন এতে মুসলমানরা ব্রিটিশদের কবল থেকে মুক্ত হলেও ভারতীয় হিন্দুদের শাসন ও শোষণে নিপিষ্ট হবে পিষ্ট হবে তাই তারা পৃথক আবার ভূমির কথা চিন্তা করেন সর্বশেষ আমরা যে ব্যাপারটি বলবো আর সেটি হচ্ছে লাহোর প্রস্তাব মূলত মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে উনিশশো সালের বাইশ মার্চ সেরে বাংলা একে ফৌদ্দুল হকের নেতৃত্বে লাহোর প্রস্তাব করা হয় যাকে পাকিস্তান প্রস্তাবও বলা হয়ে থাকে লাহোর প্রস্তাবের পর ধরে উনিশশো সালের চোদ্দোই আগস্ট পাকিস্তান নামে একটা নতুন স্বাধীন রাষ্ট্র জন্ম লাভ করে আর সেই লাহোর প্রস্তাবের মধ্যেই বাংলাদেশ রাজ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার বীজ নিহিত ছিল একতা সবাই জানে আর আমরা সে একতা জানি যে উনিশশো সালের পর বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ নামক একটা নতুন রাষ্ট্রের জন্ম হয় তাই আমরা বলতে পারি মুসলিম লীগ প্রতিষ্ঠা মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং মুসলমানদের স্বার্থ রক্ষায় মুসলিম লীগের ভূমিকা ছিল অন্যতম এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত মুসলিম লীগ বিশেষ করে উনিশশো সাল পর্যন্ত মুসলিম লীগের যে কার্যক্রম আমরা লক্ষ্য করি সে উনিশশো সাল পর্যন্ত মুসলিম লীগের কার্যক্রমগুলো সাফল্যের সাথে মুসলিম নেতৃবৃন্দ পরিচালনা করেন পরবর্তীতে অবশ্য মুসলিম লীগের ক্ষমতাসীন হওয়ার পরে তাদের কার্যক্রমে বাঙালিরা অসন্তুষ্ট হয়ে মুসলিম লীগ ত্যাগ করে তারা আওয়ামী মুসলিম লীগ গঠন করে এবং বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলে তাই আমরা বলতে পারি মুসলিম লীগ প্রতিষ্ঠা ছিল একটি ঐতিহাসিক ঘটনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা